অগ্নিকন্যা মমতা ব্যানার্জী যে উন্নয়ন করেছেন পশ্চিম বাংলার উন্নয়নের নিরিখে ভারতবর্ষ একটা মাতান্তরূপ কাজ করেছিলেন, যার ফলে বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংসদ বিধায়ক ও জেলা সংবর্ধনা ও যোগদান সভার আয়োজন করা হলো। মুর্শিদাবাদের ছয়ঘড়ি বাজার মাঠে বিজেপি ও সিপিআইএম কংগ্রেস বিভিন্ন দল থেকে প্রায় 1000 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আবু তাহির খান ও শাওনি সিংহ রায়ের হাত ধরে। এছাড়াও ছয়ঘড়িতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো। সমস্ত নেতৃত্ববর্গ দলীয়ভাবে বার্তা দিলেন দলে থেকে দলকে না জানিয়ে কোনো রকমের কাজ করা যাবে না। ২৬টা গ্রাম পঞ্চায়েত এবং ২৬টা পঞ্চায়েত সমিতি এই মুর্শিদাবাদ জেলায় যেমন আমরা দখল করব, পাশাপাশি আমাদের দুজন সাংসদ নির্বাচিত আছে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্র। বহরমপুরটা আমরা কংগ্রেসের কাছে 2019 সালে 87,000 ভোটে আমাদের প্রার্থী অপূর্ব সরকার পরাজয়ের মুখ দেখেছিল। আমাদের আগামী নির্বাচনে পঞ্চায়েত 2023-এ যেমন 100% পঞ্চায়েত আমরা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে উন্নয়ন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করে আমরা 100% 250টি গ্রাম পঞ্চায়েত আমরা নির্বাচিত করতে চাই তৃণমূলের প্রতীকে, ঘাসফুলের প্রতীকে। সেই সঙ্গে 2024 সালে আমরা 3-0 করতে চাই বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে আনতেই হবে। আমাদের দুটো আসন আছে, আমাদের বাকি যে আসন নেই সেই বহরমপুর কেন্দ্রটাও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী যিনি হন না কেন তাকেও আমরা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কদিন আগে 30 সেপ্টেম্বর শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রে যে পেন্ডিং ইলেকশন ছিল সেই ইলেকশনটা যখন হচ্ছিল তখন 25 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাধ্যমে তিনি বলে গিয়েছেন যে আমাদের টার্গেট মুর্শিদাবাদ জেলা 3-3 এবং বহরমপুর লোকসভা 3 লক্ষেরও বেশি ভোটে আমাদের জিততে হবে। তাই আমরা মনে করি আজকের এই ছয়ঘড়ির মিটিং থেকে হরিয়ারপাড়া বিধানসভায় কি রেজাল্ট হয়েছে, আপনারা কি রেজাল্ট দিয়েছেন সেটা সকলের জানা। আজকে তার প্রতিদ্বন্দ্বী নিয়ামত সাহেবের উদ্যোগে, আইবুদ্দিন মন্ডল সাহেবের উদ্যোগে এবং ভাইপুর জিল্লার রহমানদের উদ্যোগে এখানকার তৃণমূল কংগ্রেসের সর্বশক্তি দিয়ে আগামী দিনে এলাকার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেটাকে 3-3 বার আগামী দিনে আমরা চাই ভারতবর্ষের নেত্রী হিসাবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই। তাই মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসকে 3-3 দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এই আহ্বান করে সকলকেই আমার তরফ থেকে আরেকবার সালাম আদব নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মুসলিমে থাকবে না। তাই আমরা চাই মুর্শিদাবাদ জেলা একটাই ডাক, 3-3 250-250 প্রধান এবং 26টা ব্লক এবং
প্রতিনিধি তাই আমরা এখানে বসে আছি, তাই সংগঠনকে গুরুত্ব দেবেন এবং সর্বকোষেছে মঞ্চে কোনো বিধায়ক বাকি নেই দু একজন ছাড়া। কিসের এত টান? সেই টানের নাম হচ্ছে নিয়ামত শেখ, যাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনি আমাদের অভিভাবক, তাই তিনি রেখেছেন, আমরা না আসলে থাকতে পারি। সবাই যে যেখান থেকে পেরেছি আমরা ছুটে এসেছি। আমি শ্রদ্ধা জানাই নিয়ামতদাকে। কোন নাম যদি আমরা কাগজে লিখে রাখি সে নাম মুছে যাবে, কোনো নাম যদি আমরা পাথরে লিখে রাখি সেই নামটাও মুছে যাবে, কিন্তু কোন নাম যদি আমরা হৃদয়ে লিখে রাখি সেই নাম মোছার ক্ষমতা কারো নেই। আর সেই নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যার নাম আপনার আমার মতন তৃণমূল কর্মীদের অন্তরে লেখা আছে। তাই আমরা কেউ তুলছি না, কারণ এটা আমাদের দিদির দলের সভা। আমাদের নওদার বিধায়ক সেও নিয়ামতদার টানে এখানে চলে এসেছে। সত্যি কথা বলতে আজকে ছয় গড়ি বুঝিয়ে দিল হাম কিসি সে কম নেই, সেটা ছয় গড়ি বুঝিয়ে দিল। কেবলমাত্র একটা অঞ্চল, একটা অঞ্চলের জনস্রোত হয়ে গেল। নিয়ামতদাকে বলবো, নিয়ামতদা চিন্তা নেই, আপনি বহুদিন আরো বিধায়ক হবেন, কারণ আপনার বিভিন্ন অঞ্চলের যে উপস্থিতি তা প্রমাণ করে দিচ্ছে আপনার সঙ্গে তারা আছে। আমি দলের নেত্রী হিসাবে নতশিরে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমাদের বড় দাদাকে দু হাত ধরে ভোট দেওয়ার জন্য। আপনারা আমার প্রতিবেশী, কারণ আমার মাথাটা রয়েছে আপনাদের পাশের ব্লক লালবাগে, আর আমার ঘরটা রয়েছে আপনাদের এখানে। স্বাভাবিকভাবেই আপনারা আমার প্রতিবেশী। দেখুন, তৃণমূল কংগ্রেস যে দলটার নাম, আমরা অহংকারের সঙ্গে, গর্বের সঙ্গে মাথা উঁচু করে আমরা বলি, 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল সারা বাংলার একটাই আওয়াজ ছিল, বাংলার নিজের মেয়েকে দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রকল্প পাচ্ছে। জাফিকুল আস্তে আস্তে বলছিল, দিদি লক্ষ্মী ভাঙালে টাকা ঠুকলো, দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। তারপরে আবার ভোট, দিদি পায়ে বল নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনকে বলবো তাকে তিনটে গোল করতে হবে, হ্যাট্রিক করতে হবে। তিন তারিখে যখন রেজাল্ট আউট হলো, আমরা দেখলাম দিদির সেই খেলায় দিদি হ্যাট্রিক করলেন, তিনটে সিট দিদি জিতে আসলেন। আজকে ভবানীপুরে মমতা ব্যানার্জি বিপুল ভোট পেয়ে আজকে জিতে এসেছেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। আর একটু সময় অপেক্ষা করুন, কারণ কোর্টে কেস পেন্ডিং আছে। কোন কেস? নন্দীগ্রামের কেস। সেখানে কোর্ট বলে দেবে আগামী দিন ভবানীপুর এবং নন্দীগ্রাম উভয় জায়গা থেকে মমতা ব্যানার্জি বিধায়ক হবে। শুধু এটা হচ্ছে সময়ের অপেক্ষা। আই বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা। আজকে বলল না জীবন যে খেলা, সে খেলা চলবে 24-এর অবধি। এক এক করে বিধায়ক আসছে, ঠান্ডা তুলছে, বলছে মা মমতা ব্যানার্জি আমরা আপনার পাশে আছি। সবে তো খেলা শুরু, এখনো অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, যেতে হবে 2024, কারণ এই খেলা শুধু বাংলায় বলে হবে না, এ খেলা হবে ত্রিপুরায়, এ খেলা হবে উত্তরাখণ্ডে, এ খেলা হবে গুজরাটে, এ খেলা হবে সারা ভারতবর্ষে। কারণ দিদি আমার প্রিয় হবে, দিদি আমার
সভার প্রধানমন্ত্রী হবে। তাই আপনারা কর্মী সংগঠনকে শক্তিশালী করার জন্য অনুরোধ করব, কিছুদিনের মধ্যে ভোটের পূজোর পরে ভোটার লিস্টের কাজ শুরু হবে, সেই দিকে আপনারা মনোনিবেশ করবেন। সর্বোপরি পার্টির বাইরে কোনো কাজ করতে যাবেন না। আমি প্রত্যেক বিধায়ককে বলেছি, আপনারা যে যার নিজের জায়গায়, আপনারাই হচ্ছেন সেনাপতি, আপনাদের সেনাপতির কথার বাইরে কোনো বিধানসভায় কোনো কাজ হবে না। তাই দয়া করে হাত জোড় করে বলছি, কালিদাস তৃণমূল হয়েন না, কালিদাস তৃণমূল হয়েন না, যে দলে বসবেন সেই দলটাই কাটবেন। আরে ভাই, বিজেপিতে গিয়ে লাভ নেই, কংগ্রেস এখন পোস্টমর্টমে ঢুকে গেছে, সেখানে গিয়েও লাভ নেই, করতে হবে ভাই তৃণমূলটা। তাই আপনাদেরকে সাজেশন দেব, সঠিকভাবে তৃণমূল করুন, সভাপতিকে মর্যাদা দিন, বিধায়ককে মর্যাদা দিন, বুথের সভাপতিকে মর্যাদা দিন, তৃণমূল করে ব্যবসা করতে আমি অন্তত দেব না বলছি। তাই আপনাদের সকলকে মুর্শিদাবাদ সবসময় সিরাজকে সম্মান দিয়েছে, মুর্শিদাবাদ কোনোদিনই মির্জাফরকে বরখাস্ত করবে না, এ কথা মাথায় রেখে আগামী দিনে রাজনীতি করুন। আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দিদি মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যে সভা হচ্ছে সেই সভায় একটা মানুষ এখন পর্যন্ত হিলেনি, সবার শৃঙ্খলা বজায় রেখেছে, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই সভা শুধু অঞ্চলের মনে হচ্ছে না, একটা জনসভা, একটা ব্লকের স্তরের মনে হচ্ছে। তাই আপনাদের সমস্ত কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা উদ্যোগ নিয়ে এই সভাটাকে সাফল্য করেছে। এবার আমরা দীর্ঘ অপেক্ষার পর এবার যার বক্তব্য শোনার জন্য আমরা অনেক রচি মহারথী ছিল ডায়াসে, তো সেই জায়গায় যোগদান, এখানে অনেক লিড হয়েছিল, তারপরে আবার যোগদান, কারা মূলত এলো দলে? কতজন যোগদান করেছে আর কোন দল থেকে? দিদি, একটা অভিযোগ উঠছে যে যেই পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বের প্রোগ্রাম সেই পঞ্চায়েতের, দেখুন বিষয়টা তা না, আমাদের প্রধান যারা এখানে আসেনি তারা কেন আসেনি সে ব্যাপারে আমরা আলোচনা করব। তবে আমাদের দলের প্রধান সিদ্ধান্ত হচ্ছে দলগতভাবে দলের নিয়ম শৃঙ্খলা মেগে সমস্ত জনপ্রতিনিধিদেরকে। আমার বিধানসভা নির্বাচনের পরে আমাদের বিধায়কদেরকে নিয়ে একটা সম্মাননা যাওয়ার আমার ইচ্ছে ছিল, সেটা হরিয়ার করাতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন সভায় লকডাউন, তারপর লাস্ট আবার ভাবলাম একটা ডেট করব, তারপর নির্বাচন, এইসব সমস্যার জন্য আমরা কিন্তু আমার যে ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তাই ছয় ধরিতে যেমন এখানে কিছু সংখ্যক কংগ্রেস কর্মী, বিজেপি এবং জোটে যারা ছিল সিপিএম সকলে মিলে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী ছিল, তাই সেই যোগদান সভা, এই যোগদান সভাকে কেন্দ্র করে আমি এখানে সংবর্ধনা সভাটা আমি করে দিলাম বিভিন্ন বিধায়ককে নিয়ে। এটাই আমার আজকে এই বিধানসভার আমার যে উদ্দেশ্য ছিল সেটা আমার ছয়গড় অঞ্চলেই আমি সেটা আমি পূরণ করলাম, কারণ ছয়গড় অঞ্চলে থেকে আমাকে যেভাবে প্রথমে রাউন্ড থেকে লিড দিয়েছে তার জন্য এখান থেকে আমার করাতে আরও আমার ভালো লাগলো, ছয়গড় অঞ্চলে একটু সম্মান আমি দিতে পারলাম। আপনি স্টেজ থেকে বারবার বলছিলেন যে কিছু লোক দলে থেকে দলের সাথে বেইমানি, না দলের থেকে দলের বেইমানি যারা করবে তারা তো মানে কি বলবো, তারা তো বাউন্ডারের বাইরে চলে যাবে, ছক্কা মারা হবে, তারা বাউন্ডারের বাইরে চলে যাবে। বিগত যে নির্বাচন গেল আমাদের বিধানসভায়, সেই নির্বাচনে তো অনেক বড় বড় নেতারা আমাদের বিরুদ্ধে করেছে, আমার নেতৃবৃদ্ধ করেছে, তো তারা কি আছে, তারা তো আউট হয়ে গেছে, সেরকম কিছু মানুষ সেই বেমারি নিয়ে এখানে কিছু এই অঞ্চলে যারা পঞ্চায়েত সদস্য
প্রধান এরা কিছুটা এই রকমেরই উশৃঙ্খল, কিছুটা আমাদের পার্টির গায়ের আমাদের পার্টির নেতৃত্বকে অমান্য করে তারা নিজের মতো তারা পার্টিটা পরিচালনা করছে। তাই আমরা সেই দুর্নীতিগ্রস্ত সেই সব মানুষকে আমরা বাদ দিয়েছি, কারণ আমরা সবাই